মুর্শিদাবাদের ইতিহাসের নবাবী আমল আলোচনা করতে গেলে নবাব এবং বেগমরা স্বাভাবিকভাবেই আলোচনার অঙ্গ হয়ে ওঠেন। নবাবী আমলের বেগমদের মধ্যে যেমন অনেকেই ছিলেন কুচক্রী এবং স্বার্থান্বেষী, ঠিক তার পাশাপাশি অনেকেই ছিলেন বুদ্ধিমতী এবং ব্যক্তিত্ব সম্পন্না নারী। আদর্শ চরিত্রের পাশাপাশি বিপরীত চরিত্রের নারীদেরও সাক্ষাৎ মেলে। আজ আমরা এমন একজন নারী চরিত্রের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব যার সম্পর্কে অনেক কিছুই আপনাদের অজানা। নমস্কার বন্ধুরা, রোমাঞ্চকর ইতিহাসের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। নবাব মুর্শিদ কলি খাঁর একমাত্র কন্যা এবং তার পরবর্তী নবাব সুজাউদ্দিনের পত্নী ছিলেন জিন্নাতুন্নেসা বেগম। জিন্নাতুন্নেসা বেগমের অপর একটি নাম ছিল নাফিসা। সমসাময়িক ইতিহাস থেকে জানা যায় যে মুর্শিদ কলি খাঁর দ্বিতীয় কোনো পত্নী কিংবা উপপত্নী ছিল না এবং তার কোনো হারেমও ছিল না। দাক্ষিণাত্যে রাজকর্মচারী থাকাকালীন তিনি তার কন্যার সাথে সুজাউদ্দিনের বিবাহ দেন। এরপর মুর্শিদ কলি খাঁ বাংলার দেওয়ান ও বাংলার সুবেদার পদে অধিষ্ঠিত হলে তিনি তার জামাতা সুজাউদ্দিনকে উড়িষ্যার ডেপুটি গভর্নর বা ছোট নবাব নিযুক্ত করেন। শাসক হিসেবে সুজাউদ্দিন দয়ালু এবং উদার স্বভাবের হলেও নারীদের প্রতি তার ছিল অসম্ভব দুর্বলতা। অন্যদিকে জিন্নাতুন্নেসা বেগম তেজস্বিনী হলেও ছিলেন ধর্মভীরু এবং উদারচেতা। তাই তিনি তার স্বামীর এহেন আচরণের জন্য তাকে ত্যাগ করে তার পুত্র সরফরাজকে নিয়ে তার পিতার কাছে মুর্শিদাবাদে চলে আসেন। মুর্শিদ কলি খাঁর কোনো পুত্র সন্তান না থাকায় মৃত্যুশয্যায় তিনি সরফরাজকে তার পরবর্তী উত্তরাধিকারী নির্বাচিত করবেন বলে মনস্থির করেন। এরপর মুর্শিদ কলি খাঁর মৃত্যু সংবাদ পেয়ে সুজাউদ্দিন বলপূর্বক চেহেল সেতুনে উপস্থিত হয়ে নিজেকে বাংলার নবাব হিসেবে ঘোষণা করেন। সরফরাজ তার পিতার বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্ত নিলেও জিন্নাতুন্নেসা এবং মুর্শিদ কলি খাঁর বেগম নাসিরার পরামর্শে তিনি এই কাজ থেকে বিরত থাকেন। নবাব হওয়ার পর সুজাউদ্দিন তার অন্য স্ত্রীর গর্ভজাত পুত্র টাকি খানকে বিহারের নবাব পদে নিযুক্ত করতে চাইলেও জিন্নাতুন্নেসা বেগমের ইচ্ছেতেই আলিবর্দী খাঁকে বিহারের ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত করা হয়। বেগম মনে করতেন তিনি মুর্শিদ কলির মৃত্যুর পর তার প্রতিষ্ঠিত নিজামাদের প্রকৃত উত্তরাধিকারী। এই ঘটনা থেকে এটা খুব স্পষ্টভাবে বোঝা যায় যে জিন্নাতুন্নেসা বেগম কতটা বিচক্ষণ ছিলেন। শুধু তাই নয়, রাজ্য শাসনের ওপরেও তার যথেষ্ট প্রভাব ছিল। নবাব সুজাউদ্দিনের মৃত্যুর পর 1740 খ্রিস্টাব্দে হওয়া গিরিয়ার যুদ্ধে সরফরাজ আলিবর্দী খাঁর বাহিনীর মুখোমুখি হয়ে যুদ্ধক্ষেত্রে প্রাণ বিসর্জন দেন। আলিবর্দী খাঁ তার এই কৃতকর্মের জন্য জিন্নাতুন্নেসা বেগমের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত তাকে তার প্রাপ্য সম্মান দেওয়ার প্রতিশ্রুতি দেন। নবাব হওয়ার পর আলিবর্দী তার জ্যেষ্ঠা কন্যার স্বামী নওয়াজেস মোহাম্মদকে ঢাকার ডেপুটি গভর্নর পদে নিযুক্ত করেন। নওয়াজেস মোহাম্মদ জিন্নাতুন্নেসা বেগমকে তার পালিতা মা হিসেবে তার কাছে থাকতে রাজি করেন। শুধু তাই নয়, নবাবের অনুমতি ছাড়াই নিজের পছন্দ মতো সব কাজ করার অধিকার পান তিনি। তবে নিজের আভিজাত্য বজায় রেখে সবসময় পর্দার আড়াল থেকেই তিনি নওয়াজেসের সাথে কথাবার্তা বলতেন। জিন্নাতুন্নেসা বেগম তার পুত্র সরফরাজের এক উপপত্নীর গর্ভজাত পুত্র আগা বাবাকে দত্তক নেন। যেহেতু সরফরাজের মৃত্যুর দিন সেই শিশুটি জন্ম নিয়েছিল, সেই কারণে তার প্রতি করুণার উদ্রেক হয় বেগমের। নওয়াজেস মোহাম্মদ এবং ঘসেটি বেগম দুজনেই জিন্নাতুন্নেসাকে খুবই সম্মান ও শ্রদ্ধা করতেন। মুর্শিদ কলির ব্যক্তিগত সম্পত্তি জিন্নাতুন্নেসা একাই ভোগ করেছিলেন, সেখানে নওয়াজেস কিংবা আলিবর্দী কখনোই হাত দেননি। আলিবর্দী খাঁ এবং নওয়াজেস তাকে এতটাই সমীহ করতেন যে তার সঙ্গে দেখা করতে এলে তারা তার সামনে নতজানু হয়ে অভিবাদন জানাতেন। জিন্নাতুন্নেসা বেগমের মৃত্যু কবে হয়েছিল সে সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। আজিমনগরে তার তৈরি করা মসজিদেই মৃত্যুর পর তাকে সমাহিত করা হয়। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।